দোস্তির জীবন তো কম দুখর নাই প্রেমলতার কথা ভাবি ভাবি দুঃখ করে থাকে বলেহে মই এখার কথা কইছিল তে হেকনি কথাকে কলি হই কোয়া চান্স দিছা হবলা হেগলা কথা কলি হে অলপ সুকুটি মারি দিবা লাগে আপনলগে কথাবুর একু না জানা কই ইনে কিবা কিবি বলকি থাকে তাই মূল লগত কি কইছে মইহে জানো এ নাই গতাই তই হে জানা আমি আকো নাজনু মোর এতে থাকতা খুজিছা যদি তাই কানি ঘর হুমাবি নহলে অলে যাবি তোর দরে নিষ্ঠুর বস্তু এটা এতে নাথকিলেও আকো নহয় তোর মোক অড্ডা দিবা নাই ভিদে মালতি এখন আগে ধুই থই দিবি আর কাম করলি ভালকে করবি পালা মারি কাম নকরবি ইটা তো তোক মই দুই এখার কথা শুনালি তই তো কবিয়ে এ মন্ডেল নি রক রককে হে কথা শুনে থাকে আর একলা কাম দেখলি মই মনে মনে থাকবা নরু দে সারর কথা হিংকে কলি মোর কিন্তু মস্ত খং উঠে সার মাদ্রাজক গেছি শেখাবো হে সাউ মোর অনুমান শুদ্ধ ফুল হবা নরে সারর যে টান বেমার এটা আছি হেতু খাতাং আপনার কি কাম আছিল সেইটো কক মাজনী তুমি মোক এনেকুৱা ব্যৱহাৰ কিয় কৰিছা আপোনালোকৰ লগত মই ইয়াতকৈ বেয়া ব্যৱহাৰ কৰিব লাগিছিল পিছে বুঢ়া মানুহ বুলি সন্মান সহকাৰে কথা পাতিছোঁ কি কামত আহিছিলে কওক আৰু যদি একো কাম নাই যাব লাগে প্লিজ খংটো অলপ কমাবি খং উঠিলে খং যি উঠিল উঠিল ও গৰগৰকে উঠিয়ে গেল হাজাৰ খং উঠে উঠ হেই বুলি তই পেইহে বয়াকে সমান আলগিছিল বয়াকে কোৱাই গেল ভাল বয়া আকো ভাবি ছয় নহলে মাই কি হব আর তোর লগত উপায় বিপাই নহা হৈছি কলি বয়া বদকছুন নকদ কিতা মনে মনে থাকে ফক ফকে না খিবি ও ইতা কলি যে তুতত লাগব হে ডরি মনে মনে থাকতা কলা কি কবি তই মোক আবেরি খালি তই মোক জালাকালা করি খেনাই কথা নকপু মাই মই আপনাক জালাকালা করি খ নাই আপনাক লহে মূল সমস্যা আছি বাদ দেখ হেগলা খান জলুক ভাত খাবা আই তো খুনা আইনা হাও দেখিও নামটাকে আইছি দুখু ভালে আছা ভাল ভাল আপনি কক গেছি থানালে গৈছিলো হে ইমান বছৰৰ মূৰত তাইক দেখিম মোক দেখাৰ লগে লগে তাই ভৰি ধৰি সেৱা এটা কৰিব কি আশালৈ গৈছিলো নহয় কোনিয়ে কাৰ কথা কৈছি ঘৰমায়ে কথা কৈছো সেৱা কৰা নাই সেৱা বাদ দিয়াহে যিহে বেয়া ব্যৱহাৰ কৰিলে নহয় মই জীৱনত নেপাহৰো আপোনাক বেয়া ব্যৱহাৰ কৰিছে কৃষ্ণ তাই মানে বহুত বেয়া হোৱা এজনী কি বয়ানো আৰু ৰ'ব দহ মেলা দিন তাতে আৰু আপোনাক ইমান দিন দেখাও নাই সেইকাৰণে ভগৱানক মই ধন্যবাদ দিছো বুজিছা নাই কিয় বাবাৰ লগত যে শৰ্মাই বিয়াখন নহল যদি বিয়াখন হলহেঁতেন মাকে আৰু মই চকু পানীৰ বাট নেদেখা হলোহেঁতেন ঠিক যাবা আইছিলো নাযাওঁ দক কেনচেল কৰিলো জলক আপোনাক ঘৰত গেলি থৈ আহো তুমি যোৱা এজনী মই পাৰিম যোৱা নাংগে নাংগে আপুনি বুঢ়া মানুহ তাতে আৰু মনত ইমান আঘাত পাই আছে জলক হে আপোনাক বেয়া ব্যৱহাৰ কৰাৰ শিক্ষা আমি দিম হে ঘৰ হাজাৰক আমাৰ আয়োগ জিন্দা আছেতো ঠিক কথা কৈছা জ্যেষ্ঠ নাগৰিকক বেয়া ব্যৱহাৰ কৰাৰ শিক্ষা হৰমাই পাব লাগিব খুৰা লাগিব আপুনি আমাৰ আয়োগক কি বুলি ভাবছি হে নিশ্চয় হৰমাৰ শিক্ষা হ'ব আপোনাক দেখাই দিম খুৰা হ'ব দিয়া ইছলাম ৰাম 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 ইমান সৰু কথা তাত লাগি তোমালোকে ভাত খোৱা নাই কি সৰু কথা হে দাদা মোৰ লগত লাগি মই ভাত খোৱা নাই মই কেনেকৈ খাব পাৰোঁ বাৰু কোৱাচোন তোমাৰ ভোক লগা নাই ইয়াই ভোক নালগিব মই কাম কৰা মানুহ পেটত গোটেই জুই লাগি আছে হে মই নাখলি মই কেনেকৈ খাওঁ নিজৰ নাক কাটি সতিনী যাত্ৰা ভংগ কৰিবলৈ হ'লে আগতে 108খন মাতি থ'ব লাগিব কি কলা এইটো অলপ হাই লেভেল তুমি বুজি পোৱাত অকণমান টান হ'ব বাৰু বোলা কওক মই খুইদক বুজাম নহয় তোমালোকে ভাত খাব লাগিব বলা মই বলাচোন আহা খুইদ অ খুইদ কি কৰিছে কিনো কৰিবি এ বাবা এনাই আছো দে আৰু বহি খোৱা বোৱা কৰিলে পৰীক্ষণ কৰি ভাত নাহ কথাটো ইয়াক ক'বা নোৱাৰি
ও খালো দে বাবা, মই ভাত খালো। আ আ তই এতে বহ দে বহ। হাও কি নাটক করি আছে আপনালোকে এখান? তই ইয়াৰ পৰা গেলি না? কে যাম হে মই, ভুকুতে গোটাই মোৰ জালা উঠি আছে আৰু আপনালোকে এতে নাটক করে আছে। দাদাও জানে আপনি যে ভাত খোৱা নাই, হে ধৰি দাদা আপনাক বুজাবা আছে। নহয় মানে হয় দক দাদা, এনকে নাটক করে লাভ নাই, জি বুজাবা আছে বুজাক। হয় খুইদ যাও ভালকেটা খাই ল, মালতী রান্ধি বাড়ি রয়ে আছে। মই রান্ধা নাই দক দাদা, ও মন্ডল ঘুরাতে কাম করবে জ্বর পেরে মায়ে ভাত রান্ধি আছে। ও হয় নাকি, যাক যাক খুইদ ভালকেটা খাই ল, এ রন্ধা ভাত এইব না পায়। মই ভাত সাত নাখঙে, ও মই বলে তাইর সমস্যা হলো, তাইক বলে মই জালা কালা করে খালো। এইবর খঙত কোয়া কথা খুইদ ভালকেটা খাগো, যাক যাক তো আও খে মাই ভাত গিতা খাই লম, ও মোর ফুকুতে গোটা পেটুর গেছো মরি গেছি। খাগে মই না খাম, আপনি নাখলি মই কেন কে খাম? মই নাখলিও তই খা, কুনি বাইন্ধি রাখছে তো? যাও যাও খুইদো ভাতটা খাই লগ গই যাও। বাদ দক হে দাদা, ইতা মই ভুক লাগছি, তেখেতর ভুক লাগা নাই, রাতি তো তেখেতর ভুক লাগবো, ইতে কিন্তু মই না খাও, সাম না হয় কেনে মুজা পাই। কি হল খুড়াদ, ইমান গহীন হয়ে আইছে যে? তই আজিহে গহীন দেখিলি নে? মই সদায় গহীন। ইমানো গহীন নহয় দিয়ক যিমান দেখুৱাইছে। হৰমায়ে কি কলে কওকচোন? অ বৰ মৰমীয়াল ছোৱালীও, একদম মোক মৰম আদৰ কৰি পঠিয়াইছো। ইছৰা মই আকৌ ভাবিছিলো লক আপতে ভৰাই থৈ নেকি? এ নহয় নহয়, গৈ পোৱাৰ লগে লগে ভৰি দুখনত ধৰি সেৱা কৰিলে, ক'ত থব কি কৰিব, মানে কম সময়ৰ ভিতৰতে দুকাপ চাহ খোৱালে, চাহ তামোল খুৱাই বিদায় দিলে আৰু। শুনি আছো শুনি আছো শুনি আছো ৰীতা, তুমি কৈ যোৱা কোৱা। দেউতা দেউতা আছে? ঘৰতে আছে। না না না, মই জাষ্ট সোমাইছোহে। কি তোমাক কোনে ক'লে? থোৱা এতিয়া থোৱা। দেউতাক থানালৈ কিয় যাব কৈছিলে? মই ক'ত গ'লো, নিজেহে গৈছে শৰ্মায়ে সেৱা আদৰ ল'বলৈ। দেউতা শৰ্মায়ে তই কিনো কথাবোৰ পেঘেনিয়ে থাক, তই শৰ্মাই মোৰ বৰমীয়াল ছোৱালী, তাই মোক মৰম আদৰ কৰি পঠিয়াই দিছে। শৰ্মায়ে কিয় ইমান বৈয়া পাইছা মই নাজনো, মইতো তাইক ভালে পালো আৰু মোৰ লগত একো বৈয়াও কৰা নাই। এক নম্বৰৰ বদমাইছ বস্তু হা এইগিলা পেহী, বুঢ়া মানুহক তাই বৈয়া ব্যৱহাৰ কৰে। কাকে? খুৰা চুতীয়া মাষ্টাৰৰ বাপাকো। এনে আৰু কোনোবাই কাবাক বৈয়া ব্যৱহাৰ কৰব না, কিবা দোষ কৈছিলহেন পাওঁ। বেলেগ আৰু কি দোষ, চুতীয়া মাষ্টাৰৰ বাপাক হতোৱে দোষ, একদিন ভাল পাইছিলি বেলেগ কথা। ইতা বিয়া বাৰু হয়, নতুনকে এখন সংসাৰ কৰিছা, চুতীয়া মাষ্টাৰক কামৰাই থাকা এতিয়া আকৌ দৰকাৰ নাই নহয়। আবে তোমাক এটা কথা সুধো ৰবা, তুমিতো সকাল ধৰণৰে গছ লতা চিনপ পাওঁতো, শাক দাৰু দিয়া মানুহ হৈ এগলা চিনি নাপলি হ'ব। এই বান্দাৰ কেকুৱাৰ গছ চিনপ পাওঁ, মোক এটা বান্দাৰ কেকুৱা আনি নেদকীয়া। কি কৰা তই বান্দাৰ কেকুৱা আনি দিবা না? কিয় লাগে তো? হৰমায়াৰ গাত লগে দিলো হয়। হাকৰ কি কৈ গছ মুৰি? অঁ ঠিকেই কৈছো, তাইও বেটি বুজক যে আমাৰ কটলাগুচি গাঁওখন এলা খেলা গাঁও নহয়। ক'ৰ পৰা আহিল? তোৰ দৰে কাম নোহোৱা মানুহৰ দৰে মই সোমাই থাকিব নোৱাৰো নহয়। আজি মই বুঢ়া হৈছো, কালি তহঁতো বুঢ়া হবি। এই বাবা কলৈ গল? কোন কলৈ গল, মই কি খবৰ ৰাখিছো? ওর লগত কথা পতাই ভুল। ও খুৱাদো ও খুৱাদো, আপোনাৰ প্ৰব্লেমটো কি কওকচোন, ইমানকৈ যে খং কৰি আছে, উৰহৰ খং ভঙা দাইত যাইব নাপায় নহয়। মই কেতিয়া উৰহৰ খং ভঙা দাইত যাইলো কচোন? অঁ আজি দিনটো টিঙি তোলা হৈ আছে, খুইদৈ কোৱাৰ দৰে আপুনিও কওক, ঐ ওলাই যা গুচি যাম দিয়ক। তেনে বাক্য মই কেতিয়া ক'লো কচোন? চব বুজা আছে। কিহে দেখাদা,
ড্রেসৰ হলে দেখোন একদম মিন্দাজ হৈ আছে কেৱাই মই সিভিল ড্রেসত থাকিব নৰো নাকি কিয়ানৰে পাৰে পিছে কথা হল আপুনি সিভিল ড্রেসত তলে গলি বৰ মস্ত হৈ লাগে বেটা কি কথা কয় পুলিছৰ ড্রেসত থাকিলে মানুহ হমি কৰে তই আৰু সিভিল ড্রেসক ভয় কৰা এই আপুনি মানুহটো হিংকে ভয় নকৰো তো মই তে কি হৰ ভয় সিভিল ড্রেসত তলে গলি আপুনি গতে কুমৰা বাগুৰা দি ঘৰ কাহে মধপা খাব আৰু বকি থাকিব ই বেটাই পুরুষ হয়ে মতো কথা কবা এনকে লাশ পনাই ঐ সব পুরুষে মদ খায় ডাকা পুলিশের নাম যায় এ আমি কি পুরুষ নহয় নাকি তই তিরিত কো হাত ভাগ আপনার দরে মদ খায় পুরুষ হটকে তিরি হই থাকাই ভাল ও আলি তোর মুখখান কিন্তু বয়াকে বেশি দে হরমা আর পরে তাই জেনকে অহংকারি এসি তোরও হেনা এসি কেনে বা হাইরা ফাটা সত দিম তেতে গম পাবি সব কথা ইমান সহজ নয় রক দেখা দা সম্মান করলো বলে যা তা কথা কই নাথিব কিবা খং উঠব কি করবি খং উঠলি ইটা কি কে কম কি করু আমি হাধা মানু খং উঠলি কি হয় আকো কবানরু সব আল্লাহ জানে বেতাল মুখ ফুটছি কি নেবা এক বহবা লাগব তেতে গম পাবো মই কেনাই বস্তু এখনি সময়ত ঘুমবা হাক দিছো দুখুনে তোক শুনছা না গাতো কিবা খাপে আদাৰ গিলা নৈছি আমাই বৰ গধুৰ হাজাৰ বৈয়া লাগ এখনি সময়ত ঘুমবা নাপে নাপাওঁ কৰ্মগিলা আপোনালোকে কৰে আমিনো কিয় নকৰিম কৰ কি বকাহে মই কি নাপাওঁ কৰ্মগেলা কৰিলো ধৰি ধৰি ভাতকেইটা খাওঁতে সাজ লগে নেদলাক দেৰি হৈছে কিন্তু সিমানো সাজ লগা নাই দে কথা নকবো হে মাই চাকি জ্বলে জ্বলে ভাত খালো পাক ঘৰত ও বিনা কাৰণ উঠা ধৰি ধৰি সাজ লগে দিলাক হেই মুঠাও নাখলো হৈ মাষ্টৰ বাবাই কত ধৰি হে খালো মই জানো দক মোৰ কথা বিবেচনা কৰি যে আপুনি ভাতৰ বাতত বহা নাই আপোনাৰ ভোক নাছিল মিছাকে ভোক লগাৰ এক্টিং কৰি ও হেখান নাটক কৰলাক আটা কথা কিন্তু মই জানো বৰ ভাজবাত দিনা যে আপোনাৰ ভোক নালগা হৱে কি কলি কুচা কথা কৈছো আপুনি মোক আজি যেইটাই কৈছি বৌ গাজিৰ বুদ্ধিটা বটি ফেলে বৰ ভাজা বনাম দে তেইটাই মই জানছো আজি যে আপোনাৰ ভোক নালগা হ'ব বৰ ভাজি থাকোঁতে আটা আটাকে খাই থাকে না ঐ যাটা কথা নকবি দে মোক এই বুঢ়া কালত তই মোক হাৰিত খাই বদনাম দিবা আইছা আজিকালি তিৰিয়াপি হাৰিত খাই আমাৰ সেগলাচত ভাবে নাই ও এগলা প্ৰমাণ হৈ গেছি দক মাইদিয়াৰে মোক কৈছি তো কি কৈছি তো ও একবাৰ বোলে নতুন কইনা হৈ থাকোঁতে বেয়াৰ ফুলাৰ দিনত হাওৰ মাংস বনাইছিল বোলে উতিয়াল উপৰে বোলে হাওৰ মাংস খাওঁতে হাওৰে বোলে অ পিৰাদি কোবে হাতখান খোৰা কৰিছিলে হা গজমুৰি মোৰ কি বদনাম গেলা দে হৈ মোক ও মই তো কোৱা নাই মোক মাইদিয়াৰে কৈছি আৰু কি কৈছে জানে ও তুমি হাৰিত নাক পাদে জানতো আমাৰ মাৰ সেই জালাটো আছে না তুমি আৰু হাৰিত খাওঁতে তোমাৰ হাতখান খোৰা কৰিব কোবে পাগলি পাগলা হৈছি তো এইটো ও পাগলা নাই যাওক হমে আপনার কান্ড কারখানা গেলে দেখি অফিসার কোট ম্যাডাম ঘর গেলে আর ডেকা ডেকা কোট ডেকা দা ওলে গেছি কিবা কথা আছিল আপনার অফিসারে নিজকে কি বলি ভাবে মই তো নাজনো থানালৈ অহা প্ৰত্যেকজন মানুহক আপোনালোকে অপৰাধী বুলি ভাবে কিয় শৰ্মায়া সৌসিদিনলৈকে মোৰ সন্মুখত চিপাহীও হৈ আছিল আজি অফিচাৰ হৈ আহি ইমান তেল বাঢ়িব ভবাই নাছিলো কুনিয়া আলি আপুনি আৰু কিয় থানাত আহিল কিয় মই থানাত আহিব নালাগে নেকি থানাত মোৰ দেউতাক অপমান কৰিব আৰু মই আহিব নালাগে কিয় হে তেৰিকা এই ৰাতিখন শৰ্মা নাটখাত থানাত কে আহে হে আপুনি শৰ্মা থাকা তাহক কি ক'ব লগা আছে শৰ্মা কওক এতিয়া আহি আপুনি আমাক সংকটত পেলাক নহয় এই ৰাতিখন আপুনি লকাপত থাকিব নেকিহে মই লকাপত কি ক'লে আপুনি হয় দক আপুনি হাৰ লগে লগে লকাপত ভৰাই দিয়াৰ অৰ্ডাৰ আছে হেলি নৰ্দা কিয়া কি চাই আছা হাতে দিয়ক হয় হাতে দিয়ক মদ খাই আহিছে হেৰি মই মদ খাওঁ গাখীৰ খাওঁ সেইটো আপোনাক কে লাগে থাকিলে বাদ দিয়ক
শুনক আপনার যে মানে একটা লকা পথ থাকবো লাগব সেটা খাতাং এ আলি নড্রা গিয়া ভাই গাত নধরব গাত হাত থই কথা নকব মাতলামি বান্দার গেল না এটা শর্মা কালি কি জবাব দেয়া চাও নয় সময়ৰ ফালে চোৱা নাই কিয় কি হল শুনি আছো কৈ যাওক এৰু মুখ ওপৰাই যে বহি আছ সময়ৰ ফালে চাইছন নাই সময়ৰ ফালে চালে কি ডাল হব মোৰ যে বেয়া সময় চলি আছে মই ভালকে জানো একো বেয়া সময় চলি থকা নাই কিমান দেৰি হল দেখিছন নাই কিবা এটা খিৰোৱা ব্যৱস্থা কৰ মোৰ ভোক লগা নাই নে খাওঁ না আন্ধো হোৱা মাৰো আজি হেনাই হৈছি দক ৰান্ধবাৰো নাই খাবাৰো নাই আমাৰ আছে ৰবা ইয়াৰ অলপ এলাহ লাগিছে ৰান্ধিব বাবাও আহি এতিয়া ভাত বিচাৰিবহে নহয় ঠাণ্ডা দিন যে তাকেতোহে খালি সোনকালতে খাই সোনকালতে বিস্নেক যাব লাগে সেই বুলি কিন্তু কাইন সাজতে খাই বিস্নেক যাব নালাগে ও ৰাতি দিগলা না আধা ৰাতিতে বাগৰি থাকোঁতে যাব অ সেইটো হয় দে অ আমাৰো আজি ৰান্ধা বাৰা আকৌ লেঠা নাই ৰব সেই বুলি কিন্তু আমি আজি কাইন সাজতে বাগান নেদাওঁ আপোনালোকৰ আকৌ আজি ৰান্ধা বঢ়াৰ কিয় লেঠা নাই ইয়ে মায়াৰো মুঠিয়া লাগি ফেলে সাজুৰ বেলাতে ভাতকেইটা খালো না হাজুরবেলা ভাত কিটা খাইতা আর কেনকে খাম ও তোমার খাহু আর তোমার লগত এখন ঢেই মিলা পিটি কি হো কাজিয়া লাগে কাজিয়া লাগা না এ খেয়া লাগছি ও আমার বুধে বড় খে একটাই হইছে অ বুধে এ সববুরে আর কেটামান খিজা গেজা নিজে রান্ধি নিজে খাও মু হে ভুল এথা নাই আতা কথা কিন্তু দাদা বেয়া না পাবো মালতি ডাঙয়নি আপুনি কিন্তু মানুহৰ পার্সোনাল লাইফত বৰ ইন্টারফেয়ার করে থেই ভাত কিটা রান্ধি খাবা কওতে কিবা বুলে ইন্টারভিউ করা হল কিবা ইন্টারভিউ করা হল ভগবানে হে জানে এ জি করে করি থাকো সোয়ালিজনী এ অলপ দিন পর বড় খিঙ্কিগা হয়েছে দে ও হ্যাপি নিউ ইয়ার ও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এটা কলই যা ও হেগলা কথা কবা গলি বহুত কথা বুঝছ না ও খেপাতা মারা কথা আছিল এ নহল কি হল খেপাতা মারা কথা আছিল এ ও নহল ফল ও নহল হেরি আজি আইব আজিও পাতিম আপনি খেলবা লাগবো হেৰি ও পয়সা অলপ বেশিকে লৈ আইব পয়সা